ডিপ্লোম্যাটস হওয়ার জন্য ইনফ্যাক্ট বন্ধু মাহা বলে এইটুকু খুব ডিপ্লোম্যাটিক্যালি কথা বলছিস ডিপ্লোম্যাট হওয়ার জন্য বেসিক কী কী ইনগ্রিডিয়েন্স লাগে এবং প্রতি মুহূর্তে কি আপনাকে ক্যালকুলেট করতে হয় আমি কোন কথা বলবো কোন কথা বলবো না বেস্ট ডিপ্লোমেসি ইজ প্রিএম ডিপ্লোমাসি কথা বলুন আমাকে ছোটোবেলা থেকেই আমরা দেখেছি স্পেশালি যে স্পাই ওয়েব সিরিজ থেকে শুরু করে যে অল যে নেটফ্লিক্সের ওয়েব সিরিজে ডিপ্লোম্যাটস হওয়ার জন্য ইনফ্যাক্ট বন্ধু মহালও বলে এইটুকু খুব ডিপ্লোম্যাটিক্যালি কথা বলছিস ডিপ্লোম্যাট হওয়ার জন্য বেসিক কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে এবং প্রতি মুহূর্তে কি আপনাকে ক্যালকুলেট করতে হয় আমি কোন কথা বলবো কোন কথা বলবো না প্রতি মুহূর্তে মানে আমারে যে বিদেশমন্ত্রী হ্যাঁ যে কি আমার सबसे प्रोफिशिएंट और एक्सपीरियंस्ड डिप्लोमेट है देश के उनका एक इंटरव्यू सुन रहा था जिन जहाँ पे उन्होंने कहा अनुभव के अनुसार उनके अनुभव के अनुसार उनको जब किसी से बात होती है उनको इंस्टिंक्टिवली प्रीएम्प्टिवली पता लगता है कि कैसा मतलब अप्रोच होना चाहिए और इनका क्या अप्रोच होगा हमारी तरफ से बेस्ट डिप्लोमेसी इज प्रीएम्प्टिव डिप्लोमेसी अच्छा जो समस्या

দার্জিলিং নিয়ে আপনার কি প্ল্যানস আপনি প্রথমত বলুন দার্জিলিং আপনার ফেভারিট খাওয়া দাওয়া আমার যেরকম ওই ম্যাল রোডে হাঁটতে হাঁটতে তারপরে একটু ওই গ্লেনারিজে খাওয়া কেভেন্টার্সে যাওয়া এবং ওই মহাকাল টেম্পলের জায়গা যাওয়া আপনার কি করে দার্জিলিংটা কাটে কেভেন্টার্স গ্লেনারিজ তো ট্রেডিশনাল জায়গায় কোথায় আপনি সাজেস্ট কী করবেন সবাই জানেন অনেক নতুন রেস্টুরেন্টস হয়েছে আমার তো ফেভারিট একটা জাভা ক্যাফে আছে জাভা ক্যাফে জাভা ক্যাফে ইন্টারনেট ওয়াইফাই আছে অনেক পিসফুল অ্যাটমস এনভায়রনমেন্ট আছে আর ভালো ভিউ আছে ভালো কফি আছে এখনো জলের সমস্যা দার্জিলিং এ তো এখনো অনেক সমস্যা সমস্যা আছে চেঞ্জ কি করে হবে এক জায়গা মে এতনা পে ইতনা হতি হে পানি কি কমি কবি হোনা নেই হোনা বাট হো हो रहा है तो यही यही समस्या है कि इंफ्रास्ट्रक्चर वाइज काफ़ी इम्प्रूवमेंट्स आना चाहिए और उसके लिए इन्वेस्टमेंट चाहिए उसके लिए प्लानिंग चाहिए उसके लिए अर्बन डेवलपमेंट का एक्सपर्टीज चाहिए और मेरे ख्याल से एक शहर जिसमें इतना रेवेन्यू आ रहा है टूरिस्ट के टाइम में चालीस हज़ार गाड़ियाँ जाते हैं दार्जिलिंग टूरिस्ट लेके लोगों का रहने का जगह नहीं है सब फुल होता है इतना रेवेन्यू होते हुए भी मेंटेनेंस आपकी के लिए रिसोर्सेज नहीं है आपने के प्रॉब्लम सॉल्व कर तो पड़ा बिंदास